আমরা পঞ্চম অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2019 সৃজনশীল সমাধান দেখব পদার্থবিজ্ঞানে। দেখো আমরা একটা চিত্রটা নিয়ে একটু কথা বলি। চিত্রটা হচ্ছে পিস্টন, এটি একটি পিস্টন নাম্বার এক, এটা আরেকটা পিস্টন নাম্বার দুই। এই পিস্টনটা দেখো সরু, তার ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার, এবং এই পিস্টনটা যতটুকু বল আমরা দিচ্ছি তার মান হচ্ছে 500 নিউটন। এই পিস্টনটা 500 নিউটন বল এসে কি হচ্ছে দেখো, অনেক বেশি হচ্ছে, কয়েক গুণ বল হচ্ছে, কত গুণ হচ্ছে আমরা জানি না। আচ্ছা, সরু ছিদ্র পদে আসতেছে, এসে কি হচ্ছে অনেক বেশি বল প্রয়োগ করে। এই পিস্টনের ক্ষেত্রফল কত 2.7 মিটার স্কোয়ার, আর প্রথম পিস্টনের ক্ষেত্রফল কত 0.09 মিটার স্কোয়ার। এটি প্যাস্কেলের যে সূত্র আছে পঞ্চম অধ্যায়ে, তোমাদের প্যাস্কেলের সূত্র আছে, এই প্যাস্কেলের সূত্র ক প্লবতা কাকে বলে, খ হাড়ি পাতিল পানিতে ভাসে কেন, গ এফটুর মান নির্ণয় করো, ঘ উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তো প্লবতা বিষয়টা আমরা জানি, প্লবতা কি, তরল বা বায়বীয় পথে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পথ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। যেমন দেখবো অনেক সময় আমরা পানির নিচে যদি একটা ফুটবলকে চাপ দিয়ে ধরি, কি হবে, সেই ফুটবলটা নিচে আনার পর যদি আমরা ছেড়ে দেই, এই ফুটবলটার নিচ থেকে যে বল প্রয়োগ হয় লম্বভাবে খাড়াভাবে যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে প্লবতা। এই প্লবতার কারণে বলটি ছেড়ে দিলে কি হবে, উপরে উঠে যাবে, বলটি কি হবে লাফ দেওয়া উপরে উঠে যাবে। কেন, এই যে নিচ থেকে যে বলটা যে ফোর্স ক্রিয়েট করছে সেটার কারণে, এই যে বলটা ফোর্স ক্রিয়েট করছে সেটাকে আমরা বলছি যে ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া হচ্ছে সেটাকে বলছি প্লবতা। এখন আসে হাড়ি পাতিল কেন পানিতে ভাসে বিষয়টা দেখো, এটার সাথে সাদৃশ্য আছে অনেক প্রশ্নের, যেমন লোহার তৈরি জাহাজ কেন পানিতে ভাসে, জাহাজ পানিতে ভাসে কেন, অথবা আবার লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন, এটা আমরা দেখব। তো দেখো হাড়ি পাতিল পানিতে ভাসে কারণ হাড়ি পাতিলের পদার্থ থাকে খুব পাতলা এবং তলদেশের আয়তন থাকে বেশি, এবং হাড়ি পাতিলের ভিতরটা থাকে ফাঁপা, ঠিক জাহাজের ভিতরটাও থাকে ফাঁপা। হাড়ি পাতিল দ্বারা অপসারিত পানির ওজন হাড়ি পাতিলের ওজনের চেয়ে বেশি থাকে। ওকে, যেমন এই পানিতে যখন আমি হাড়ি পাতিলটাকে ডুবাবো বা রাখবো, তখন কি হাড়ি পাতিল তল তল দ্বারা কি হবে পানির উপর বল প্রয়োগ করবে না, করলে কি হবে কিছু পানি সরে যাবে, সরে যাওয়ার ফলে কি হবে, এই যে যতটুকু পানি সরে গেছে এটার ওজন পাতিলের চেয়ে কি বেশি, এই কারণে ঊর্ধ্বমুখী বলটা কি হয় অনেক বেশি হয়। হ্যাঁ, অনেক বেশি হয়, ওই ঊর্ধ্বমুখী বলের কারণেই পাতিলটা ভেসে থাকে। আমরা জানি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে, বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে কম হলে বস্তুটা কি হয় ভাসে, তাই হাড়ি পাতিল পানিতে ভাসে। যেমন এক টুকরা লোহা দেখো তো, এক টুকরা লোহাকে যখন আমরা পানিতে রাখবো টুক করে ডুবে যাবে, কারণ কি এই লোহায় অল্প একটু পানি অপসারণ করছে, অল্প একটু পানি অপসারণ করছে, হ্যাঁ কম জায়গায়, আর যখন জাহাজ থাকবে দেখবে বিশাল জায়গা নিয়ে সে কি করছে অপসারণ করছে, বিশাল জায়গা তলাটা অনেক বিশাল, বিশাল জায়গা নিয়ে কি করছে সে পানিকে সরিয়ে দিচ্ছে, পানিগুলোকে সরিয়ে দিচ্ছে, এবং যতটুকু জায়গা সরাচ্ছে নিচে যতটুকু পানি থাকে যতটুকু সরাচ্ছে এর থেকে কিন্তু বেশি ঊর্ধ্বমুখী বল জাহাজ থেকে ক্রিয়েট করছে। এজন্য দেখবে পুকুরে কিন্তু জাহাজ চলবে না, কারণ কি পানি কম পরিধি কম, বড় জোর ছোটখাটো একটা ডিঙ্গি নৌকা চলবে, কারণ কি হবে, কারণ ডিঙ্গি নৌকা অল্প জায়গা পরিসর এবং পুকুর কি অনেক পানি থাকার কারণে ঊর্ধ্বমুখী বলটা বেশি ক্রিয়েট করবে। এখন আসে F2। F2 নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন দেখব যে দুটো পিস্টন ছিল, তো প্রথম পিস্টনের ক্ষেত্রফল ছিল A1 সমান 0.09 মিটার স্কোয়ার, পিস্টন এক এর প্রযুক্ত বল ছিল F1 500 নিউটন, এবং পিস্টন 2 এর ক্ষেত্রফল ছিল A2 2.7 মিটার স্কোয়ার। পিস্টন 2 এর লব্ধ বল ছিল F2 সমান কত, এটা আমাদের বের করতে হবে। আমাদের প্যাস্কেলের সূত্র পঞ্চম অধ্যায়ে দেখবে F2/A2 F1/A1, তাহলে F2 সমান কত হবে A2/A1 × F1। দেখো এখান থেকে এটা কিভাবে আসলো, এটার সাথে এটা সরাসরি গুণ করে দাও তাহলেই
কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? এফ টু এ ওয়ান তুমি যদি না পারো এভাবে গুণ করো, এ টু এফ ওয়ান, তো যেহেতু এফ টু দরকার তাহলে এটা গুণ আছে, ভাগ করে দাও এ টু এফ ওয়ান এ ওয়ান, তোমাদের এখানে লেখা হয়েছে এ টু এ ওয়ান ইন্টু এফ ওয়ান, এইখান থেকে তো একই জিনিস। এখন মান বসিয়ে দাও, এ টুর মান হচ্ছে 2.7 বাই 0.09 আর এফ ওয়ান এর মান হচ্ছে 500, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেলাম 15,000 নিউটন। এখন দেখবো এই যে দুইটা যে সিলিন্ডার ছিল, পিস্টন ছিল সিলিন্ডার, এই পিস্টন গুলোতে প্রথম পিস্টনের ব্যাসার্ধ আর ওয়ান ছিল 0., এটাকে আমরা এক্স ওয়ান বলছি 5 সেন্টিমিটার, তো এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই তাহলে 0.05 এটা পাবো। ওকে, এই মানটা আমরা এখানে পাবো। আবার এফ ওয়ান ছিল কি প্রথম পিস্টনে 500 নিউটন, এবং গ হতে এফ টুর মান কত পেয়েছি, এফ টু পেয়েছি আমরা 15,000 নিউটন। তাহলে ফর্মুলা কি, এ ওয়ান ক্ষেত্রফল ইন্টু যতটুকু ব্যাসার্ধ ছিল সেটা সমান সমান দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল ইন্টু ব্যাসার্ধ, এ ওয়ান এক্স ওয়ান সমান এ টু এক্স টু। কোন কোন বই এ টু এক্স টু এ ওয়ান এক্স ওয়ান, তোমরা যদি এখানে এই ব্যাসার্ধটাকে এক্স টুটাকে এল টু বলো তাও হবে, কোনো সমস্যা হবে না, একই মান। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এক্স টু বাই এক্স ওয়ান, এ ওয়ান বাই এ টু, যেহেতু আমাদের এক্স টুর ভ্যালু দরকার তো আমি এ ওয়ান এ টুর ভ্যালু বসাই দিলাম, তো এখানে মান হলো 1/30, আর এক্স টুর যেহেতু ভ্যালু দরকার তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স টু সমান সমান 1/30 এক্স ওয়ান। তো এইখানে চাইলে তুমি কি করতে পারো, 1/30 আর এক্স ওয়ান এর মান কত ছিল 0.05, তাহলে 0.05 যে পাইছো তুমি এইটাকে তুমি 30 দ্বারা ভাগ দাও, 30 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে মান আসবে 0.0016 এইটা। তাহলে এখন প্রথম পিস্টনে কাজ, এফ ওয়ান কত 500, এক্স ওয়ান কত, এক্স ওয়ান এর মান এই যে প্রথমে দেওয়া ছিল যেটা 0.05, এটাকে বের করো, তাহলে তুমি কি করবে 500 গুণন 0.05, তাহলে মান আসবে হচ্ছে 25, ওকে জুল, কাজে রাখো জুল। এরপর আসো দ্বিতীয় পিস্টনের কাজ, তাহলে এফ টু এক্স টু, এবার আসো এটার তো আমরা মান পাইছি, এটা তাই লিখবো না, তাহলে এফ টু এক্স টু, এফ টুরও মান বসাই দিব আমরা, এই যে এফ টু, এফ টু কত ছিল 15,000 নিউটন, এটা আমরা খ হতে পেয়েছি, এক্স টুর মান কত, এই যে এখানে বের করেছি 0.0016, এটাকেও গুণ করলে হবে কত 25 জুল। এরপরে তুমি পার্থক্য বের করবে, তখন আর এগুলার তোমরা লিখবে না, তাহলে পার্থক্য কত বের করবে 25 বিয়োগ 25 সমান সমান 0 জুল। আমি আরো সংক্ষেপ সহজভাবে করে দিলাম, তাহলে অতএব উদ্দীপকের প্রদত্ত তথ্য অনুসারে পিস্টনদের কাজের পরিবর্তন হয়নি। তোমরা এই কাজের পরিবর্তন এই কথাটা যদি নাও লেখো, না লিখে লেখো W1 সমান W2, অতএব এইটা উদ্দীপকের তথ্য অনুসারে কাজের পিস্টনদের কাজের কোনো পরিবর্তন হয়নি, তোমরা এটা লিখবে না, এটা বাদ, এই অংশটুকু লিখবে না, শেষ, এই যেটুকু আমি মার্ক করে দিচ্ছি লিখবে না। তাহলে কি, অতএব W1 সমান W2, অতএব উদ্দীপকের প্রদত্ত তথ্য অনুসারে পিস্টনদের কাজের পরিবর্তন হয় নাই।